যাবি কিনা বল, ঘরে যাবো না। রাস্তা যে শুনেছিল ঠিক ওইখানে এক মাস কমপ্লিট হয়ে গেছে, মানে ছাদে উঠতে পারেনি। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার এসেছি আপনাদের গল্প শোনাবো বলে। আমার সেই কালো দাদুর গল্প, উনি ছিলেন গল্পের জাদু। যেহেতু আমাদের কালো দাদু ব্রাহ্মণ ছিলেন আর ওনার অনেক শিষ্য ছিল, সেই কারণে উনি প্রত্যেক সপ্তাহে একজন দুজন শিষ্যর বাড়ি ঘুরতেন। আর ওই যেখানে যেমন ঘটনা ঘটতো বা জানতেন বা শুনতেন, সেইগুলো আমাদের কাছে বলতেন, সেইটাই আমাদের, আমরা সেই গল্পই শুনতাম। আজকে এমনি একটা গল্প বলবো। কোনো এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ আর এক গরিব ওই তার সাথে ব্রাহ্মণী বসবাস করত। তাদের অবস্থা খুবই খারাপ ছিল, তাদের মাটির ঘর, খড়ের চাল, কিন্তু সেটাও ভালো ছিল না। খড়ের চালে খড় নেই, মাটির বাড়ি ভাঙাচোরা, ঝড় বৃষ্টিতে অনেক কষ্ট পেতে হতো। এইভাবে হচ্ছে তাদের সংসার চলে। ব্রাহ্মণের, ওই গরিব ব্রাহ্মণের দু এক ঘর যজমান ছাড়া আর কোনো অর্থ উপার্জনের কোনো ব্যবস্থা ছিল না। কারণ ওই গ্রামে একজন পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, গ্রামের সবটাই প্রায় ওনার দখলে ছিল। ওই দু চারটে বাড়ি ছাড়া ওই গরিব ব্রাহ্মণের আর কোনো উপায় ছিল না। ওই ব্রাহ্মণের একটা গরু ছিল, তার নাম ছিল লক্ষ্মী। লক্ষ্মীকে ব্রাহ্মণী খুবই ভালোবাসত। আর ব্রাহ্মণ সকালবেলা ওই যে বেরোতো নিত্য পূজার জন্য, ওই দু চার ঘর নিত্য পূজা করার পর যা পেতো, চাল আলু যা পেতো, আর ওই গরু লক্ষ্মীর দুধ দিয়ে ওদের কোনো রকমের সংসার চলতো। এইভাবে কষ্টের দিন যায়। বেশ কিছুদিন বাদে হঠাৎ যে তাদের লক্ষ্মী নামে গরুটা মারা গেল, খুবই দুঃখের বিষয়। একে দুঃখ কষ্টের মধ্যে ব্রাহ্মণ ব্রাহ্মণী আছে, তবু ওই দুধটার জন্য তবু তারা একটু খেয়ে বেঁচে থাকত। কিন্তু ওই গরুটা মারা যাবার পর ব্রাহ্মণীর মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কেন, ব্রাহ্মণী সংসারে কাজের ফাঁকে ওই গরুটাকে দেখভাল করত আর খুব ভালোবাসত। গরুটা খুব শান্ত প্রকৃতি ছিল, ভালো দুধ দিত। যখন গরুটা মারা যায় তা ব্রাহ্মণী এত দুঃখ পায় যে ও ঘরে শুয়ে শুয়ে কান্নাকাটি করতো, খালি গোয়াল ঘরের দিকে তাকাতো বা সকালবেলা যেখানে গরুটাকে বেঁধে রাখতো সেইখানে বারবার হচ্ছে তাকিয়ে হাওয়াও করে কাঁদত। গরুটার একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে দেখে ব্রাহ্মণী আর থাকতে পারত না, মাঝে মধ্যেই ডুগড়ে ডুগড়ে হচ্ছে কেঁদে উঠত আর বাচ্চাটাকে জড়িয়ে জড়িয়ে ধরত। মানে গরুটা মারা যাবার পর একে অভাব অনটন, তবুও গরুর ভরসায় বেশ কিছুদিন করে চলতো। গরুটা মারা যাবার পর ব্রাহ্মণী সংসারের প্রতি বিতৃষ্ণা ধরে। ব্রাহ্মণ একদিন ব্রাহ্মণীকে বলল যে দেখো, এই গরুর বা আমাদের তো আর্থিক অবস্থা এমনিই খারাপ, আর এই গরুর বাচ্চাটাকে দেখে তুমি তো কষ্ট পাও, এই গরুর বাচ্চাটা আমি একটা যজমানকে দেবো বলেছি, তুমি না করো না। ব্রাহ্মণের মত না থাকা সত্ত্বেও সে চুপ করে থাকলো। ব্রাহ্মণ ওই বাচ্চাটাকে, গরুর বাচ্চাটাকে একটা যজমানকে হচ্ছে দিয়ে আসলো। ব্রাহ্মণেরও মন খারাপ, একে ভালো অর্থ উপার্জনের ব্যবস্থা নেই, তারপর গরুটা মারা গেল, ঘরের অবস্থা খারাপ। ব্রাহ্মণকে বলল যে দেখো, এই সংসারে আমার আর মন টিকছে না, চলো আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই, অন্য কোনো গ্রামে গিয়ে তুমি কোনো মন্দিরে ঠাকুর পুজো করবে আর আমি যেমন তেমন করে সংসার চালাবো। ব্রাহ্মণ বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। কিন্তু
আমরা যে এই গ্রাম ছেড়ে যাব লোকে কি বলবে। তখন ব্রাহ্মণ ঠিক করলো যে ওই দিন সন্ধ্যেবেলা ওই গ্রাম ছেড়ে ওরা চুপচাপ পালাবে। রাতের অন্ধকারে সন্ধ্যের পর রাতের অন্ধকারে তারা দুজন চুপচাপ গ্রাম ছেড়ে চলে গেল। এই বলে ওদের এমন কিছু ছিল না, দুজনে কিছু জামা কাপড়ে দুটো পুঁটলি করলো, একটা ব্রাহ্মণ নিল আর একটা ব্রাহ্মণ, দুজনে দুটো পুঁটলি নিয়ে বেরিয়ে পড়লো। বাসনপত্র বলতে কিছু ছিল না, সবই মাটির, একটা মাত্র বাক্স ছিল কাঠের বাক্স, সেটাও ভাঙাচোড়া, অতএব নেবার মতো কিছু ছিল না। খালি কি নিয়ে গেল, খালি স্মৃতিটুকু নিয়ে গেল তারা। তারা ওই রাতের অন্ধকারে বেরিয়ে পড়লো, কোন দিকে যাবে, কোন গ্রামে যাবে, কোনো কিছু ঠিক নেই, কেননা তাদের আত্মীয় স্বজন খুব কম ছিল, আর যাও ছিল সব দূর দূরান্তে, তাদের সঙ্গে যোগাযোগও ভালো ছিল না। ওরা যে ওই ঝোঁকের মাথায় বেরিয়ে পড়লো, কোন দিকে যাবে, কোন গ্রামে যাবে, কোনো ঠিক নেই, ওই রাতের অন্ধকারে হচ্ছে দুজন দুজনের হাত ধরে চলতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর তারা দেখলো ওই রাস্তাটা ক্রমশ সরু হয়ে আসছে, আর রাস্তাটা ঢুকে গেছে একটা জঙ্গলের ভেতর। তখন তারা ওই জঙ্গল দেখে তো খুবই ভয় পেল। ব্রাহ্মণ হচ্ছে থমকে দাঁড়ালো। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো, হ্যালো এখন কী করা যাবে? ব্রাহ্মণী বলল যে চলো, এই বনের মধ্যে আমি ঢুকতে আমি ভরসা পাচ্ছি না, কি হবে না হবে জানি না, তুমি বরঞ্চ চলো আমরা ফিরে যাই। ব্রাহ্মণ বলল যে দেখো আমরা ফিরে যে যাব, আমরা যে এসেছি কোন দিক দিয়ে এসেছি কেমনভাবে এসেছি জানি না, আমরা ফিরলে যে আমাদের গ্রামে যাব এটাও ঠিক নেই, কিন্তু গ্রাম ছেড়ে যখন একবার চলে এসেছি ওই গ্রামে আর যাব না, এই রাস্তা ধরে আমরা জঙ্গলের মধ্যেই যাব, ভাগ্যে যা আছে তাই হবে। বলে ব্রাহ্মণী ভয় ভয় ব্রাহ্মণের হাত চেপে ধরল, ব্রাহ্মণ ওই আস্তে আস্তে ওই সরু রাস্তা দিয়ে জঙ্গলের ভেতরে ঢুকল। বেশ কানে কোন অন্ধকারে সরু রাস্তা মোটামুটি দেখে চলতে লাগলো। চলতে চলতে তারা দেখলো এক সময় রাস্তাটা শেষ হয়েছে একটা মাঠের কাছে এসেছে, ফাঁকা মাঠ, মানে জঙ্গলটা জঙ্গল থেকে রাস্তাটা বেরিয়ে একটা ফাঁকা মাঠের কাছে এসেছে। ওরা কী করলো, মাঠের জঙ্গল থেকে বেরিয়ে মাঠের ওপর তো উঠলো, কিন্তু কোন দিকে যাবে কিচ্ছু ভেবে পাচ্ছে না, ওই সামনের দিকে খানিকক্ষণ চলতে লাগলো। দূর থেকে যেন একটা কিছু ওরা দেখতে পেল। ব্রাহ্মণ বললো যে দেখো মনে হচ্ছে যেন এই সামনের দিকে কিছু ঘর বাড়ি আছে। তা ব্রাহ্মণে বললো যে চলো। বেশ কিছু দূর যাবার পর সামনাসামনি গিয়ে দেখলো একটা ভাঙা মন্দির, জীর্ণ প্রায় মন্দির। ব্রাহ্মণ বললো ভালো হয়েছে, আজকে এই মন্দিরে আমরা রাতটা কাটিয়ে যাব, কাল সকালবেলা হলে দেখা যাবে। বলে তারা ভয়ময় হচ্ছে দুজন আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকলো। দূর থেকে দেখলো একটা প্রদীপ জ্বলছে, আরো কাছে গিয়ে দেখলো মানে প্রদীপ যেখানে জ্বলছে তার পাশে একটা বিরাট মা কালীর মূর্তি। ওরা তো দেখে হচ্ছে প্রথমে মা কালীকে যে নমস্কার করলো, মা কালীকে ওরা জানালো যে মা আমরা বিপদে পড়ে অভাব অনটনের জ্বালা এই ঘর ছেড়ে বেরিয়ে এসেছি, আজকে আমাদের এখানে আশ্রয় দাও, আমরা আজকে থাকবো, কাল সকালবেলা আমরা বেরিয়ে যাব। ওরা কী করলো, মন্দিরে এক জায়গায় একটা কোণে চুপচাপ দুজন পাশাপাশি বসে থাকলো, ওই যে প্রদীপের আলো যতটুকু দেখা যায় আচ্ছা দেখা যায়, তেমনি বসে থাকার পর ওরা যেন অনেক রাস্তা তো সন্ধ্যের পর হেঁটে এসেছে, খাওয়া দাওয়া কিছু নেই, ক্লান্ত হয়ে গেছে, ওরা একটু ঝিমিয়ে পড়েছে। এমন সময় কেউ যেন খড়ম পড়ে খটাস খটাস খটে আজ আসছে, ওরা একটা আওয়াজ শুনতে পেল। দুজনেই ভয়ময় চোখছে দেখছে যে একটা কালো লম্বা মতো ব্রাহ্মণ, লম্বা দাড়ি, মাথায় জটা,
হচ্ছে পরনে লাল কাপড়, এগিয়ে এসে যখন ওই যে প্রদীপের আলোয় ওদের দেখতে পেল, তখন ওদের জিজ্ঞাসা করলো, কে তোমরা, কোত্থেকে এসেছো? তখন গরিব ব্রাহ্মণ বলল, বাবা আমরা অভাবের জ্বালায়, দুঃখের জ্বালায় আমরা আমাদের গ্রাম ঘর বাড়ি ছেড়ে আমরা চলে এসেছি, আমাদের কেউ নেই, আজকের মতো একটু এখানে আশ্রয় দিন, আমরা কাল সকালে চলে যাব। তখন ওই যে জটাধারী ব্রাহ্মণ সে বলল, তো ভারী ভাড়ায় বলল, যখন তোমাদের কেউ নেই আর তোমরা গ্রাম ছেড়ে চলে এসেছো, তোমরা যদি পারো তো এখানে থেকে যাও, কাল সকালবেলা মায়ের পূজা করবে, আর এখন কি তোমরা কিছু খেয়েছো? তখন বলল, না বাবা, সন্ধ্যার পর। ব্রাহ্মণ বলল, না বাবা, সন্ধ্যার পর আমাদের পেটে কিছু পড়েনি। বলল, যাও মন্দিরে পেছনে যাও, দেখবে একটা রান্নাঘর আছে আর একটা শোবার ঘর আছে, শোবার ঘরে একটা চৌকি আছে মাত্র, আর কিছু নেই, তবে তোমরা যদি পারো, ওই রান্নাঘরে সব কিছু আছে অল্প মাত্রায়, যা আছে দেখে তোমরা কিছু ফুটিয়ে খাও। ব্রাহ্মণ তখন ভয়ে কাঁপতে কাঁপতে বললো, আচ্ছা বাবা ঠিক আছে বলে ব্রাহ্মণী ওই রান্নাঘরের দিকে গিয়ে দেখলো, গেল ব্রাহ্মণী দেখলো সবই যেন একটা তেল নুন মশলা চাল আলু সবই যেন অল্প অল্প আছে। তখন তারা ওইটাকে একটু ফুটিয়ে খেলো, ফুটিয়ে খেয়ে রাত্রিবেলা ওই শোবার ঘরে গিয়ে দুজনে শুয়ে পড়লো কোনো রকমের কষ্ট করে। যেহেতু ব্রাহ্মণ আগে থেকেই বলে দিয়েছিল, এই জটাধারী ব্রাহ্মণ আগে থেকেই বলে দিয়েছিল যে সকালে মায়ের পুজো করতে হবে, তখন তারা সকালবেলা উঠেই আগে মন্দিরের চারপাশ ভালোভাবে ঝাড়পাট দিয়ে হচ্ছে পরিষ্কার করলো, তারপর মন্দিরের ভেতর ভালোভাবে পরিষ্কার করে মহাকালীর পুজো করলো। ব্রাহ্মণ ভালোভাবে পুজো করলো, বেশ কিছুক্ষণ পর বেলার দিকে দূর গ্রাম থেকে দু একজন এসে ওই মন্দিরে মা কালীকে যে পুজো দিয়ে গেল। তখন ব্রাহ্মণের একটু সাহস হলো যে এখানে কেউ হয়তো আসে, যাই হোক সকাল থেকে ওই মন্দিরে বাইরে ভেতর পরিষ্কার, তারপর ঠাকুর পুজো করতে করতে ওই জটাধারী ব্রাহ্মণের কথা আর ওদের কারো মনে ছিল না। এইসব করার পর হঠাৎ তাদের মনে হলো, ব্রাহ্মণ বলল, আচ্ছা ওই জটাধারী ব্রাহ্মণ তো বলেছিল কালকে আসবে, যে চলো আমরা দেখি উনি কোথায় আছেন বলে মন্দিরের চারপাশ ভালো করে খুঁজতে লাগলো, কিন্তু তাকে আর খুঁজে পেল না। না খুঁজে পেয়ে তারা অপেক্ষা করতে লাগলো, দুপুরে তারা কিছু রান্নাবান্না করে খেলো, সন্ধে হয়ে গেল, ব্রাহ্মণ মা কালীর সন্ধ্যা আরতি করলো, করে দুজনে আবার কিছু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলো, কিন্তু সেই সাধু বাবার আর দেখা নেই, সে বলেছিল তো আসবে, কিন্তু ওরা ভাবছে আসবে বলে কেন আসলো না, এইসব চিন্তা করতে করতে রাত্রি হয়ে গেল, ওরা দুজন শুয়ে পড়ল, বেশ ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ যেন সেই খড়মের আওয়াজ, খটাস 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 করে কে আসছে, যেই আওয়াজ শুনেছে তখন ওরা ধীরপির করে বিছানা থেকে উঠে হচ্ছে দুজন উঠে পড়ল, উঠে পড়ে এসে ঘরে বাইরে এসে দেখে না সেই ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণকে দেখেই তারা হাত জোর করে বলল, সাধু বাবা আপনি বলেছিলেন আসবেন, সেই জন্য আমরা আপনাকে অনেক খোঁজাখুঁজি করেছি সকাল থেকে, কিন্তু আপনাকে না দেখতে পেয়ে আমরা আমাদের রাতের খাবারকে আমরা শুয়ে পড়েছিলাম, আপনি আমাদের অপরাধ নেবেন না। তখন বলল, আমাকে তোমরা গভীর রাত ছাড়া পাবে না, আমাকে দিনের আলোয় তোমরা দেখতে পাবে না, হ্যাঁ তোমাদের কোনো অসুবিধা হয়েছে কি? বলে না। তখন ব্রাহ্মণ বলল যে না বাবা আমাদের কোনো অসুবিধে নেই, আমরা ঠিক আছি।
তা সাধু বাবা আবার জিজ্ঞাসা করলো কি তোমরা কি এখানে থাকবে সিদ্ধান্ত করেছো? তখন ব্রাহ্মণ বলল যে বাবা আপনি যদি অভয় দেন তাহলে আমরা এখানে থেকে যাব। তখন ব্রাহ্মণ বলল সেই তখন সাধু বাবা মানে জটাধারী সাধু বাবা বলল যে তোমাদের কোনো ভয় নেই, তোমরা এখানে থাকবে, মায়ের সেবা করবে, মায়ের যেন কোনো অযত্ন না হয়। আর একটা কথা বলছি শোনো, ওই যে মায়ের মূর্তি আছে, মায়ের মূর্তির পেছনে দেখবে একটা পাথর চাপ একটা সুড়ঙ্গ আছে, তোমরা কি করবে ওই পাথর সরিয়ে ওই সুড়ঙ্গ সিঁড়ি দিয়ে নামবে, নেবে নিচে নামলে সুড়ঙ্গ যেখানে শেষ হয়েছে দেখবে একটা ছোট ঘর আছে, ওই ঘরেতে একটা সিন্ধুক আছে, বড় সিন্ধুক আছে, ওই সিন্ধুকের ভেতর ধনরত্ন গয়নাগাটি অনেক কিছু আছে, তোমরা এই ধনরত্ন নিয়ে গয়নাগাটি নিয়ে মায়ের মন্দিরে সংস্কার করবে আর মায়ের আজীবন হচ্ছে সেবা করবে, কিন্তু যদি মায়ের অযত্ন হয় তোমরা এখান থেকে জীবিত ফিরতে পারবেন। তখন তো ব্রাহ্মণ হাজরকে বলল না না সাধু বাবা আপনি যা বলেছেন হচ্ছে তাই হবে। আর বলল জটাধারী সাধু বাবা আরো কথা বলল যে কাল সকালে আমার লোকেরা এসে তোমাদের যা প্রয়োজন সব জিনিস দিয়ে যাবে, আমি এখন চললাম। বলে সেই খটাস 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 করতে 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 সেই জটাধারী সাধু বাবা মন্দির থেকে বেরিয়ে গেল। এরা সেই আবার ঘরে গিয়ে শুল, কিন্তু ভয় ভয় পাচ্ছে, নির্জন, আশেপাশে কোনো জনবসতি নেই, এই করতে করতে কখন তারা ঘুমিয়ে পড়েছে, সূর্যের আলো ঘরে ঢুকতে তাদের ঘুম ভেঙে গেছে, তখন তারা উঠে সকালবেলা আবার সেই কাজ, মন্দিরের বাইরে ভালো করে আবার ঝাড়পাট দিয়ে মন্দিরের ভেতর ঝাড়পাট দিয়ে তারা ঠাকুর পুজোর ব্যবস্থা করছে। এমন সময় দেখা গেল একটা গরুর গাড়ি নিয়ে দুজন লোক আসলো, দুজন লোককে দেখে ব্রাহ্মণ তো বাইরে বেরিয়ে গেল, বাইরে বেরিয়ে গিয়ে যেতেই তারা ব্রাহ্মণকে হাত জোড় করে বললে ব্রাহ্মণ ঠাকুর সাধু বাবা এই জিনিসপত্রগুলো আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, কালকে রাত্রিরে সাধু বাবা আমাদের বলেছিল আপনাদের যা প্রয়োজন জিনিসপত্র দিয়ে যেতে, আপনি দয়া করে এই জিনিসগুলো নিয়ে নিন। এই বলে ওই দুজন লোক মন্দিরের ভেতর সমস্ত জিনিসপত্র দিয়ে গেল, দিয়ে মানে বেরিয়ে যাবে, তখন ব্রাহ্মণের একটা কৌতূহল হলো, তখন ওই দুজন লোককে বলল ভাই একটু দাঁড়াও, তখন তারা দাঁড়ালো, বলল তোমাদের এই সাধু বাবাটা কি? তখন ওই হচ্ছে দুজন লোক বলতে লাগলো এই সাধু বাবা খুব পরম উপকারী, মানুষের অনেক উপকার করেন, উনি হচ্ছেন মা কালীর পরম ভক্ত, তবে উনি এখন জীবিত নেই, উনি আগে ছিলেন ডাকাতের সর্দার। শুনে তো ব্রাহ্মণ গায়ে লোম খাড়া হয়ে গেল। তখন ওই দুজন লোক আরো বলল কোনো গরিব মানুষের উনি ক্ষতি করেন, উনি জমিদারদের বাড়ি ডাকাতি করতেন, যেসব জমিদাররা ওই প্রজাদের ওপর অত্যাচার করতেন সেই সব জমিদারের বাড়ি ডাকাতি করে গরিবদের সাহায্য করতেন। বলে তখন ওই দুজন লোক বলল যে আমরা তাহলে যাই, ব্রাহ্মণকে পায়া দিয়ে হচ্ছে প্রণাম করে ওই দুজন চলে গেল। ব্রাহ্মণ এরপর ঠাকুর পূজা সমস্ত সেরে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ওই মা কালীর মূর্তির পেছনে যে হচ্ছে পাথর চাপা সুড়ঙ্গ ছিল
সেইখানে দুজন আস্তে আস্তে অনেক ভয়ে ভয়ে অন্ধকার, ওখানে একটা মশাল জ্বেলে, একটা মশাল জ্বেলে ভেতরে নামলো। আস্তে আস্তে গিয়ে গিয়ে দেখলো না একটা ছোট ঘর, ঘরটায় বাইরে থেকে শেকল দেওয়া। সেই শেকলটা খুলে যখন ভেতরে ঢুকলো দেখছে হ্যাঁ একটা সিন্দুক তো রয়েছে। সিন্দুক যখন খুললো দেখলো সিন্দুকে ঠাসা ধনরত্ন, তারপর গয়নাগাটি ভর্তি। তখন তারা মনে মনে হচ্ছে সাধু বাবাকে স্মরণ করে হচ্ছে প্রণাম জানালো, বলল সাধু বাবা তুমি যা বলেছো আমরা হচ্ছে তোমার কথা অক্ষরে করে আমরা পালন করব। বলে ওই ব্রাহ্মণ ওই টাকা মানে ধনরত্ন দিয়ে গয়না সোনার গয়নাগাটি দিয়ে ওই মন্দিরের সংস্কার করলো। আর সেই থেকে ব্রাহ্মণ ব্রাহ্মণী ওখানে হচ্ছে থেকে সুখে বসবাস করতে লাগলো। সেই থেকেই ওই মন্দিরের নাম হয়ে গেল ডাকাতকালী, ডাকাতকালী মন্দির, ডাকাতকালী মন্দির বলে ওই মন্দিরের নাম যে প্রতিষ্ঠা হলো। কালো দাদু আমাদের গল্প এখানেই শেষ করেছিল, আমিও শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, গল্প ভালো লাগলে আমাকে জানাবেন, একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর যদি কোনো মানে ভুল ত্রুটি হয় আমাকে জানাবেন, আমি আপনাদের গল্প শুনে আনন্দ পাই, আমার গল্প বলতে ভালো লাগে, গল্প শুনে আনন্দ পাই। আজকের মতো নমস্কার।